একটা খুব ভুল ধারণা আছে যে ইউরোপে গরম পড়ে না, যেদিন পড়ে সেদিন পুরো ফাটিয়ে দেয়। কিন্তু বুঝতেই পারছো 1248 সাল মানে কতটা হিস্ট্রি এটা। শুনে বোতল দিয়ে ঘষলে হবে না, হাত দিয়ে ঘষতে হবে। রাইস আর একটু জুকিনি। হাই গাইস, আমি রাহুল, আমি কাজরি, এন্ড ওয়েলকাম টু ইয়েট আদার ব্লগ। তো জার্মানি কোলন শহরে আজকে আমাদের সেকেন্ড ডে। তো আজকে আমাদের প্ল্যান আছে, এখানে একটা চার্চ আছে যেটা ইউরোপের সেকেন্ড টলেস্ট চার্চ, যেটার নাম ডমকস। আগেও একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমাদের প্ল্যান আছে সেই চার্চের ভেতরে ঢুকবো এবং দেখা যাক ভেতরে যদি ভিডিও করতে দেয় সেটা একটা গ্লিমস তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর অবভিয়াসলি আমরা কোনো জায়গায় লাঞ্চ করতে যাবো এবং সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো মোটামুটি স্পেন্ডিং আ ডে ইন জার্মানি। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো। আজকে টেম্পারেচার এখন দেখা যাচ্ছে 22, কিন্তু ফোরকাস্টে আছে যে দুপুর 1টা-1টার মধ্যে এটা 28-29 হয়ে যাবে, তারপর বিকেলের দিকে এটা যাবে হচ্ছে 32 ডিগ্রি অবধি। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে রাতের দিকে আবার এটা নেমে যাবে হচ্ছে 15 কি 14। তো ব্যাপারটা কি হয়, টেম্পারেচারের ম্যাক্সিমাম আর মিনিমামটার মধ্যে গ্যাপটা অনেকটা হয়ে যায়। তো চলো, এই রাস্তাটা খুব সুন্দর, উল্টো দিকে খুব সুন্দর গাছ আছে। আজকে আমার হাতটা একটু হয়তো শেক করছে কারণ আমার গোপ্রোতে চার্জ নেই আর আর ফোনেতেই আজকে রেকর্ড করছি। Let's take it slow, who cares where we gotta be। দেখো এদিকে সব বোর্ডস রাখা আছে আর এগুলো হচ্ছে সব রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এখানে। আর এই যে রাস্তাটা বলছি, এখন ইউরোপেতে জাস্ট অটম আসছে, গাছের পাতা হলুদ হতে শুরু করেছে, এটা একটা আলাদা ফিল। হাঁটতে হাঁটতে এখান অব্দি এসে সবার খুব জল তেষ্টা পেয়ে গেছে। আমাদের সামনে গলির ভেতরে একটা দোকান আছে, ওখান থেকে জল কিনতে যাচ্ছি। আর রোদের তেষ্টা বেশ ভালো আছে, কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে, এখানে হিউমিডিটি খুব কম, এতটাই কম যে রোদের মধ্যেও ঠোঁট ফেটে যাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে গলিগুলোর মধ্যে আসলে রোদ লাগে না গায়ে। একটা খুব ভুল ধারণা আছে যে ইউরোপে গরম পড়ে না, যেদিন পড়ে সেদিন পুরো ফাটিয়ে দেয়। আনফর্চুনেটলি গোপ্রোটা আজকে এই এক একটা রাস্তা আছে এখানে দেখছো, এক একটা রাস্তা প্রচুর বয়স, মানে প্রায় 300-400 বছর হবে। কারণ এক একটা বাড়ির সামনে তার ম্যানুফ্যাকচার ডেট, যেই সালে বাড়িটা তৈরি করা হয়েছিল ডেটগুলো লেখা আছে। মানে অ্যাভারেজ ইজ গোয়িং টু দোজ ডেট, ইট ডেটস ব্যাক টু অ্যাপ্রক্সিমেটলি 1600 সালের বাড়ি, 1700 সালের বাড়ি। তো অনেক আগের বাড়ি, অনেক পুরোনো জায়গা, মানে ট্রাভেলিং থ্রু দ্য লেন্স অফ হিস্ট্রি। কাজরি এখন ভেতরে যাচ্ছে জল কিনতে, মানে ইউরোপে এই জলের খুব সমস্যা। আর ভেতরে ঢুকতে হলে তোমাকে মাস্ক পরে ভেতরে ঢুকতে হবে। আর এই ছেলেটা যেমন সব জায়গায় যাচ্ছে, এর বাড়িতেই আমরা এসেছি, আমার খুব ক্লোজ বন্ধু দীপাঞ্জন। মানে কলকাতায় যেমন তুমি রেস্টুরেন্টে যাও, যেখানে যাও তোমাকে জল দেবে, ফ্রিতে দেবে, তার জন্য কোনো আলাদা টাকা নেবে না, যদি না তুমি মিনারেল ওয়াটার খাও। বাট ইউরোপে জল ফ্রিতে পাওয়া যায়, মানে কিনতে হবে, ওরা তোমাকে জল দেবে না। তো এবং বেশ ভালো দাম ইউরোতে, এখানে ইউরোতে যদি তুমি দেখো তো তোমার বিয়ার সস্তা জলের থেকে। জল পড়ে যায় হচ্ছে 1.8 ইউরো মতন ছোটো বটল, যেটা আমাদের ইন্ডিয়ান মানিতে হচ্ছে মোর দ্যান 100 রুপিস, কিন্তু বিয়ার তোমার 60-70 টাকাতেও তুমি পেয়ে যাবে। আর দূরে ওই যে চার্চের মাথাটা দেখা যাচ্ছে, শহরের নানান জায়গা দিয়ে এটা দেখা যায় কারণ অনেক লম্বা। ওই চার্চটাতেই আমরা যাব এখন, এই রাস্তাগুলো দিয়ে অলিগলি দিয়ে হেঁটে। কিন্তু এত ফাঁকা আমি জার্মানি দেখিনি, যেটাও বললো মানডে বলি ফাঁকা। এটা একটা এই শহরের খুব ফেমাস একটা স্ট্যাচু। স্ট্যাচুটার ব্যাপার হচ্ছে যে এই এই স্ট্যাচুটার নাক ঘষলে ভালোবাসা আসবে, আর এই স্ট্যাচুটার নাক ঘষলে পয়সা আসবে। তো আই উড প্রেফার এই স্ট্যাচুটার নাক ঘষা। বোতল দিয়ে ঘষলে হবে না, হাত দিয়ে ঘষতে হবে। এই শহরে খুব ফেমাস খুব ফেমাস। তো এদের নিজেদের ইনহাউস বিয়ার হয়, ক্রাফট বিয়ার। এই রাস্তাটা দিয়ে আমরা সোজা গিয়ে চার্চটা অব্দি যাবো।
বিয়ার বলতে একটা জিনিস এখানে বলার আছে যে জার্মানিতে বেশিরভাগই হচ্ছে ইনহাউস বিয়ার। জার্মানি যেহেতু বিয়ারের জন্য খুব ফেমাস, এদের নিজেদের ব্রুয়ারি আছে যেখানে যারা বিয়ার ব্রু করে। আর বিয়ারটা আমাদের ইন্ডিয়ার আন্দাজে ফার বেটার হয়, অ্যালকোহল কন্টেন্ট একটু কম থাকে, গ্লিসারিনটা অনেকটা কম থাকে, সুতরাং তুমি অনেকটা খেলেও সুস্থ থাকবে। আর প্রচুর ভ্যারাইটিস হয়, প্রচুর মানে এন্ডলেস ভ্যারাইটিস। এখানে এই শহরের যারা লোকাল আর্টিস্ট আছে তাদের হাতে আঁকা প্রচুর ছবি এইখানে আর্ট গ্যালারিতে ডিসপ্লেতে দেওয়া হয়, এবং এগুলো অসাধারণ, এগুলো সব হাতে আঁকা ছবি, উইচ ইজ রিয়েলি গ্রেট। চার্চটা এখান থেকে দেখা যাচ্ছে, চার্চের দুটো লম্বা মাস্ট এখান থেকে দেখা যাবে। মানে শহরটা খুব একটা বড় শহর না, কিন্তু চার্চটা যেহেতু মানে বিশাল লম্বা, শহরের সব জায়গা থেকেই মোটামুটি দেখা যায় চার্চটা। মোটামুটি ব্যাপার হচ্ছে লোকে কোলন যখন বেড়াতে আসে তখন এই চার্চটার সামনে যে স্কোয়ারটা আছে ওখানে সবাই আসে, এটা যথেষ্ট পপুলার একটা প্লেস। মানে কোলন এসে তারা যেখানে যাক বা না যাক এই চার্চটার সামনে এসে মিট করেই, চার্চটায় যায়। আমি বুঝতে পারছি চার্চটা হচ্ছে সামনে ডান দিকে গিয়ে, এবার চার্চটার সামনে একেবারে দেখাচ্ছি তোমাদের। এটা চার্চটা তোমরা দেখতে পাচ্ছ, চার্চের হাইটটা কতটা লম্বা, মানে আমার পুরো ফ্রেমের মধ্যে ধরছেও না। Let's take it slow, where you go I go too, and if you hit the bottom I'm going down with you. Let's take it slow. So guys, এখন আমরা রয়েছি হচ্ছে ডম ক্লাস্টারের ভেতর। ডম ক্লাস্টার মানে এখানে অ্যাকচুয়ালি ইউ আর নট সাপোজ টু টক, পিন ড্রপ সাইলেন্স মেনটেন করতে হয়। তো ডম ক্লাস্টারটা হচ্ছে যেখানে আমি আসছিলাম, কোলন চার্চ, সেকেন্ড টলেস্ট চার্চ ইন ইউরোপ। আর এখানে নানান জায়গা তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে, কিন্তু কথা বলা যেহেতু অ্যালাউড না, খুব বেশি কিছু এখানে ডিসক্রাইব করতে পারবো না। You ask me how we got here, 'cause you don't know how. You say we're taking on water, yeah, we're sinking now. You're looking all concerned, like we're gonna drown. But we both know how to swim, no worries, let's go for now. Let's take it slow, where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow, who cares where we gotta be. You know you'll have a good time wherever you're with me. Let's take it জায়গা যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো টুম্ব, মানে প্রচুর প্রিস্ট বা নাইটস যারা মারা গেছে ওনাদের বডিটা ওই টুম্বের নিচে আসে। প্রচুর প্রচুর হিস্টোরিক ইভেন্টসের সাক্ষী হয়ে আছে এই চার্চটা। এখানে বাইরে আমরা দেখছিলাম ছবি আছে, এখানে হিটলার এসেছিল, ইভেন মানে প্রচুর প্রচুর হিস্টোরিক ইনসিডেন্টস এখানে হয়েছে। কী কী হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ছবিগুলো সব বাইরে আছে। Let's take it slow, where you go I go too.
কারণ এখানে এতদিন এসব টাইপের খাবার খাইনি, তো আমার চাইনিজ টাইপের খাবার খেতে খুব ভালো লাগে। আর এটা যেহেতু থাই রেস্টুরেন্ট, সেহেতু শুধু জার্মান না, জার্মানের পাশে ইংলিশেও লেখা আছে। আমি তোমাদেরকে খাবারটা অর্ডার দিয়ে দেখাচ্ছি। অথেন্টিক থাই ডিশ, ফার্স্টটা হচ্ছে ফ্রাইড চিকেন উইথ রেড কারি, সেকেন্ডটা হচ্ছে প্রনস উইথ রেড কারি, আর থার্ড একটা হচ্ছে ফ্রাইড টোফু উইথ ইয়েলো কারি। রেড কারি দিয়ে আছে, সেটা হচ্ছে স্পাইসি, বুঝতে পারছো আমার তো স্পাইসি একটু ভালো আছে, এটা একটু খেয়ে রেখে আগে। সসটা সেম, শুধু এটা চিকেন আর এটা প্রন। আমি জাস্ট সস দিয়ে একটু রাইস ফ্রাই করছি। দে হ্যাভ কোকোনাট মিল্ক, একটু মিষ্টি মিষ্টি স্পাইসি আছে, ঝাল ঝাল খেতে ভালো, যথেষ্ট ভালো লেগেছে। একটু চিকেনের একটা পিস, রাইস আর একটু জুকিনি। ভেরি গুড, অনেকদিন পর এই টাইপের খাওয়া খেলো। এটা একটু প্রন দিয়ে ট্রাই করি, সসের বেসটা সেভ হবে। Now let's try some tofu. এবার একটু টোফু, এটা ইয়েলো সস, সবটাই ভেজিটেবলস দেওয়া, এটা কেমন হবে আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। লেটস টেক এ পিস অফ টোফু, দিস ইজ এ টোফু। আমি যত জানি আমাদের যেরকম পনির হয় সেরকম খেতে হয়তো হয়, আমি শিওর নেই, বাট এটা ফ্রাই করা। একটু রাইস নিই, আমি শিওর এটাতে হলুদ দিয়েছে, দেয়ার ইজ টার্মারিক ইন দিস। এটার জন্য যেটাকে আমার কিমচি, ক্যাবেজ, সরি এটা আলু, ভালো খাবে বাট ফ্রাইড চিকেনটা বেস্ট, সব থেকে ভালো। খাওয়া শেষ হয়ে আছে, প্রচণ্ড গরম, প্রায় 30 degrees এখন, আর চাপটা হয় এখানে এসি পাখার কোনো ব্যাপার নেই, তো আমি জামা খুলে দিয়েছি অলরেডি। তো এটাই ছিল আজকের ব্লগটা, ভেবেছিলাম তোমাদের সঙ্গে জার্মানি একটা দিন শেয়ার করবো। আজকের দিনটা সিগনিফিক্যান্ট বিকজ আজকে আমি ব্যাক করে যাচ্ছি, এরপর হয়তো জার্মানি আর আসা হবে না, কারণ আমি খুব শর্টলি একেবারেই ইন্ডিয়া ব্যাক করে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আনটিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।